হাই, আমি রিয়া, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিজাইন স্টুডিওতে সবাইকে স্বাগত। আমি অ্যাকচুয়ালি বিল্ডিং এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ারে কাজ করে থাকি। তো এই লোকেশনটা হচ্ছে মেট্রোপলিটন বাইপাস ভাবা, ওর ঠিক দুর্গাবাড়ির ব্যাক সাইডে এই প্রজেক্টটা হচ্ছে। ফার্স্টে বলে রাখি যে এটা এই ভিডিওটা আপলোড হবে আমার দাদার ইউটিউব চ্যানেল বোমবাড়ি, ওখানে এখন রেগুলার বেসিকে এই প্রজেক্টটা নিয়ে আপডেট হতে থাকবে। এই এক্সটেরিয়ার ভিউটা আমাদের টিমেরই করা অ্যান্ড স্যাংশন ড্রয়িংটাও কর্পোরেশনের থেকে। দেন আমরা এখন ফিফথ ফ্লোরে আছি, ফ্রন্ট সাইডে 3 BHK অ্যান্ড ব্যাক সাইড 2 BHK। এই লোকেশনটা পুরো প্লটটা যিনি ক্লায়েন্ট যিনি কিনেছেন, তো এটার ইন্টেরিয়ার কাজটা আমাদের টিম করছে। তো আমাদের এখন ফলস সিলিংটা শুরু হচ্ছে, ফ্লোরিং দেখতে এখন অবধি হয়নি। তার কারণ ফলস সিলিং করার কারণটা হচ্ছে আগে অনেক জায়গায় বিম লেভেল অ্যান্ড সিলিং লেভেল আপস অ্যান্ড ডাউন থাকে, অ্যান্ড স্লোপিং ওয়াইজ ওয়াটার লেভেল করতে হয়, মার্কিং করতে হয়, চ্যানেল কুট করতে হয়। দেন ফ্লোরিংয়েতে পাইপগুলো গেছে, এবার এখানে ইলেকট্রিক্যাল লাইনগুলোও যাবে, বাট আমরা যে ফলস সিলিং করছি স্পট লাইট করবে, তো সিলিং থেকে পাইপ দিয়ে আমাদের দেওয়ালে কনসিল করে কুট করা হবে। তো সেই এই জিনিসগুলোর জন্য ফলসলিং আগে হচ্ছে, দেন ফ্লোরিং হবে, দেন ইলেকট্রিক্যাল পার্টও হবে এর মধ্যে এখানে। তো আমরা রেগুলার বেসিস আপডেট থাকবো ভিডিও ওয়াইজ অ্যান্ড ফটো পুট করে। আর বলে রাখি যে এই যে প্লটটা আছে, তো এই প্লটটার মধ্যে কোথায় কোথায় ফার্নিচার দেওয়া কী কী হচ্ছে অ্যান্ড ভিউ কী কী চাইছেন ক্লায়েন্ট, কালার কন্ট্রাস্ট কী হচ্ছে, কিচেন স্পেশালি কীরকম ধরনের করা হবে, তো সব কিছু আপডেট থাকবে। প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো অ্যান্ড ফলো করতে থাকো।